এখানে এলিট কিন্তু অনেক রকম শেপ হয়, মানে এটা অ্যাকচুয়ালি নিচু হয়, এটা বড় হয়, কিন্তু এখানে যার অর্ডারি ব্লাউজ আপনি করছেন তার ফিটিংস যেহেতু এটা ওকে রয়েছে, তো সেই হিসাবে যেমন এটা যেমন আর এটা এটা ম্যাক্সিমাম সমানই রয়েছে, তো আপনাকে তাই করতে হবে, যেটা রয়েছে সেটাই করতে হবে। বেশি মাপ থাকে, ঠিক আছে, না হলে ওখানে ডবল ভাঁজ হবে, তো যখন ব্লাউজটা সেলাই হবে আপনি যদি সমান করে এটা সমান করে কেটেছিলাম এইভাবে, যখন সমান করছি তখন এই জিনিসটা যেন ডবল থাকে, মানে হাফ ইঞ্চ থেকে যেন বেশি হয়, কেননা এটা যখন সেলাই হয় এটা এই হয়ে এই ডবল ফোল্ড হয়, এই সেলাইটা কেটে যাবে সমান হয়ে যাচ্ছে, সেই জিনিসটা এটা খেয়াল রাখতে হবে। তো আপনার এলিটও হয়ে গেলো, টাকায় মাপ এলিট হয়ে গেলো, এবার বাকি থাকলে হচ্ছে আপনার একটা বাটি পার, একটা হচ্ছে পটল। এটা যখন কাটবে এটাকে এর নিচে এটা কেন বলছি, আমরা আগের ভিডিওতে যেমন দেখিয়ে দিয়েছি যে এইটার ফ্রন্টের ডেপটা যেভাবে মাপতে হয় যে এই ডেপটা, তো সেই ডেপটা মোটামুটি আপনি উপর থেকে আগে এটা মেপে নিচ্ছেন 6.5, ব্যাস এটা মাপা মানে এই যে গ্যাপিংটা বাটি কতটা গ্যাপিং হবে এই গ্যাপিং এর মাপটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন, নাহলে আপনি হয়তো এতটুকু ডেপথ করলেন বা এতটুকু করলেন, এটা আবার গলা যে যত বাড়াবে তখন আপনার শুধু ওপরটাই বাড়বে, স্যাম্পেলে আপনার যেহেতু রয়েছে বা আপনি কতটা কিভাবে নিচু করবেন আর চোখের আইডিয়া না করে একটা মেজারমেন্টে করা ভালো, এই আপনার মেজারমেন্ট 6.5। তো এবার আপনার এখান থেকে 6.5, এইবার দেখুন আপনার এটা 6.5, এই হচ্ছে 6.5, ঠিক আছে। তো এবার এলিটটা যখন হয় সরি পটলটা যখন হয় এটা এদিকটা একটু বাড়তি থাকে, আর এটা যেহেতু আপনার রয়েছে এইখানটা প্রথমে একটা এরকম দাগ দিয়ে নিন, দাগ দিয়ে এটা যেহেতু ওভারল্যাপ করবে 1-2, মানে হাফ ইঞ্চ থেকে একটু ডবল হাফ ইঞ্চ হয় এখানটা, তো মোটামুটি এটা সিপস এর মধ্যে ডবল ফোল্ড হবে বলে এইখানটা যেমন এরকম টাইপের এটা হবে আর কি, এখানটা একটা ভাঁজ এখানে যাবে তারপরে ওপরে। এবার এখান থেকে আপনি এটা নিলেন, নিয়ে এবার হচ্ছে 6.5 কাটলেন আপনি এখানে, এটা এই দিচ্ছেন মেজারমেন্ট, ঠিক আছে। এবার আপনি এই শেপটা পেয়ে গেলেন, এবার আপনি এটাকে তুলে দিন, এটাকে কেটে ফেলুন শুধু এই। এবার আপনাকে কি করতে হবে, এবার ধরুন আপনার এই শেপটা কত রয়েছে, এই শেপটা রয়েছে আপনার 5, তো আপনি এখানটা একটা 5, তো ধরুন আপনার 5.5, তাহলে 5.5 আপনাকে কাটতে হবে এদিক থেকে এদিকে একটু বাকি, কারণ এটা সিমসে ঢুকে যাবে এদিকটা সিমসে ঢুকে যাবে। এবার একটা চোখের আইডিয়াতে একটা শেপ দিয়ে দিন, এটা কত রয়েছে, এটা রয়েছে এটা 2.75, তাহলে এটা 2.75 করে দিন, করে এই শেপটাকে একটা বসিয়ে দিন। এবার আপনি এটা একবার দেখে নিন এটা কত আছে, একদম পারফেক্ট হয়েছে আপনার বাটি করে আপনার কমপ্লিট। এছাড়া আপনার আরও অনেক মেজারমেন্ট আছে যেগুলো আপনার ফিটিংস করতে সাহায্য করে, সেগুলো পরে আলোচনা করব, বা যদি আপনার কোনো সময় ফিটিংস না হয় তো আমাকে SMS করবেন, তো আমি সেগুলো রেসপন্স দেবো। এইগুলো ছাড়া আপনার আরও অনেক টেকনিক আছে যেগুলো আপনি এতে ব্যবহার করতে হয়, সেগুলো আমি পরে দেখাবো আস্তে আস্তে। এই হচ্ছে আপনার একটা পার্ট হয়ে গেল, এবার আপনার বাকি থাকছে
এলিট হয়ে গেছে। এবার আপনার পটল, তো পটলে আপনার মাপ নিতে গেলে সবার আগে দেখতে হবে এই মাপটা রয়েছে আপনার, একটা পেয়ে গেছেন যেহেতু, তো আপনি সাড়ে সাত, সাড়ে সাত থেকে একটু বেশি, আটের থেকে একটু কম। আপনি এটা প্রথমে এরকম একটা মাপ নিয়ে নিন, লম্বা আঁকড়ে করে দিন এইটুকু গেল। এইবার আপনাকে করতে হবে কি, এই মাপটা দেখুন কতটা আছে, 2.75। দুই পঁচাত্তর থেকে একটু বেশি নিয়ে নিন, এটাকে 3 করে দিন। কেন এখানটা সিমস কিন্তু হাফ ইঞ্চি করে হবে না, কেন এখানে সেলাই একটু একটু করে কাটে আর কি মোটামুটি, তো সেই হিসাবে এটা হচ্ছে। এবার এই মাপটা দেখুন আপনি, আড়াই, তাহলে এদিক থেকে বাড়তি দিলাম, এদিক থেকে একটু ছাড় দিলাম, 3 গেল। এটা টেকেন, এবার উল্টে দেখে নেবেন যে টেকেন মোটামুটি কতটা ফিট খাই গেছে, দেখা হলো মোটামুটি জায়গা দোকানি করে টেকেন খাওয়ানো আছে। আর এই ডেপ্থের মাপ কতটা আছে এটা দেখে নেবেন, এটা 3 আছে, এখান থেকে নর্মালি 3 আছে, তাহলে আপনার শেপটা তাহলে যাচ্ছে এইভাবে, ঠিক আছে। এটা এই গেল, সামনেটা দেখুন কত আছে, আবার 3.5 আছে, তাহলে 3.5 থাকলে একটু বেশি হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই জায়গাটা পেয়ে যাচ্ছেন এখান থেকে, এটা এই ছিল, ব্যাস শেপ উঠে গেল আপনার। এটা আছে আপনার কত, দেড় আছে, তো ভেতরটা দেখুন দেড় আসছে কিনা, না আসছে না, দেড় বড় হয়ে গেল, তো এখানটা একটু শেপ দিয়ে দেবে। এবার এটা যখন মাঝখানটা সেলাই হয়ে যাবে এটা, তখন এটা দেড় চলে আসবে। আপনার ক্রস পয়েন্ট রয়েছে এখানে 7.5, তো আপনার এখান থেকে একটা 7.5 একটা মার্জিন দিতে হবে, যেহেতু আপনি স্যাম্পল দিয়ে দিয়েছেন, তো সেরকম কপি করছেন, তো একদম হুবহু কপি হবে, একদম 100% পুরো ফিটিং। এই ভিডিও আপনার দেখার পরে মোটামুটি ব্লাউজ সম্বন্ধে আপনার যথেষ্ট জ্ঞান হবে। ঠিক আছে, এর থেকে একটু বেশি আছে, এটা যখন করছেন এর থেকে একটু বেশি আছে। এবার যখন দুটো ওভারল্যাপ হয়ে সেলাই হবে, এটা পুরো একদম ফিটিংসে চলে আসবে। গেল, এবার আপনি কাটবেন, তাহলে আপনি কি হলো, ফ্রন্টের এস হয়ে গেল, বাটি হয়ে গেছে, পটল হয়ে গেল, এলিট হয়ে গেল। এবার আপনার বাকি থাকবে শুধু হাতাটা, হাতাটা কীভাবে, হাতার কাটার ফর্মা তো আমি দেখিয়ে দিয়েছি যে হাতা কীভাবে কাটতে হয়, আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি। এবার এটা যেহেতু আপনাকে স্যাম্পল দিয়ে দিয়েছে, এটা টেকনিকটা একটু অন্যরকম, তো আপনাকে এইটাকে ফলো করতে হবে, এই টেকনিকটাকে। আপনি আবার আর একটা এরকম পেজ নিন, যেটা ফোল্ড করা পেজ আছে, এটার মাপটা প্রথমে দেখে নিন, এটা ফুল লেন্থ কত আছে, ধরুন 7 আছে, তো আপনাকে প্রথমে ফুল লেন্থ নিতে হবে, 7 যদি থাকে, আপনাকে বলেছি এখানে হাফ ইঞ্চ অতটা সেলাই লাগে না, তো হাফ ইঞ্চ নেওয়ার দরকার, নর্মালি আমরা ক্যালকুলেশন করি হাফ, কিন্তু যেহেতু একটা আপনি একটা অর্ডারই মাল করছেন, সেহেতু আপনাকে সিমসের আইডিয়াটা একদম পারফেক্ট রাখতে হবে। আপনাকে হাফ ইঞ্চ থেকে একটু কম নিয়ে নিন এখান থেকে, আর এদিক থেকে একটু বাড়তে নেয়, এই দিকটা সাধারণত বেশি সেলাই করে আর এই দিকটা একটু কম করে। হয়ে গেল, এবার আপনি দেখুন হাতা আপনার রাউন্ডে কত আছে, হাতার বাটন 5.5, তো আপনাকে 5.5 যদি থাকে একটু বেশি নিতে হবে, এই পর্যন্ত নিতে হবে। এইবার দেখুন আপনাকে এই জিনিসটার মাপ দিয়ে আছে, 3.5 আছে, তাহলে 3.5 যদি থাকে, তা আপনাকে সবসময় এইভাবে ধরতে হবে, ধরুন আপনার সিমসে খাচ্ছে এখানটা এই, এদিক থেকে একটু করে এই আছে। এবার এটাকে আপনি শেপ দিয়ে দিন, আর এখান থেকে এই শেপ দিয়ে দিন,
এই হচ্ছে আপনার প্যাটার্ন কাটিং হয়ে গেল ব্লাউজের। এইবার আপনি এই কাটিং কিভাবে ফেলবেন দেখুন, আপনাকে ধরুন যে স্যাম্পেল দিক না কেন তার মাপেরই আপনার প্যাটার্ন কিন্তু রেডি হয়ে গেল। এইবার হয়তো সে মোটা হয়ে গেলে, আমি আগের ভিডিওতে বলেছি যে যদি মোটা হয়ে যায় বা রোগা হয়ে যায় তো সেক্ষেত্রে আপনার যে সাইডটা রয়েছে এই সাইডটা কোনো সময় পুটটা কোনো সময় পটলটা কোনো সময় এসটা এগুলোকে একটু চেঞ্জিং হয় আর কি। তো আমার ভিডিও ফলো করুন, যেগুলো সেগুলো আপনি যেগুলো আমি শিখিয়েছি আগে সেগুলো আপনি ইউজ করলে সেগুলো বুঝতে পারবেন। আর এরপরে কীভাবে আপনার সেলাই করতে হবে এটা আমি আগের ভিডিওতে দেখিয়েছি আর কি, তো আমাকে নতুন করে আর বলার দরকার নেই, আপনি যথেষ্ট ভিডিও দেখে কিছুটা শিখতে পেরে গেছেন। তো এটা আমি আর দেখাচ্ছি না, আমার ওই ভিডিও দেখলে আপনি কীভাবে প্যাটার্নটা ফেলে এই অর্ডারি মালের মাল কাটিং করতে হবে নিশ্চয়ই। আমার ভিডিও যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করুন আমাকে, এবং যদি কোনো যদি কোশ্চেন থাকে কোনো তো আমাকে ইমেল করুন, আমার ওয়েবসাইটটাকে ফলো করুন, ওখানটা নানা রকম জিনিস আছে যেগুলো ভিডিও রয়েছে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন বা বুঝতে পারছেন না কিছু, সেগুলো আমাকে মেল পাঠান আমাকে।